সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদেরকে একটি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি। এই সংক্ষিপ্ত সিলেবাসের পঞ্চম অধ্যায় যেটা দেওয়া আছে মল্ট ভিনেগার প্রস্তুতি, এটা নিয়ে আজকে আমি ক্লাস নিব। আমি মোহাম্মদ মারফুর রহমান, প্রভাষক রসায়ন বিজ্ঞান। তো মল্ট ভিনেগার প্রস্তুতি জানার জন্য তাহলে মল্ট জিনিসটা কি? মল্ট হচ্ছে আমরা বার্লি চিনি, বার্লি। বার্লিকে যদি মানে পানিতে রেখে অঙ্কুরিত করা হয় বা রাখা হয় অঙ্কুর, তাহলে ফুলে যায় এবং অঙ্কুরিত হয়। এই অঙ্কুরিত বার্লিটাকে বলা হবে মল্ট। আর এখান থেকে যদি ভিনেগারটা প্রস্তুত হবে, এটাকে বলা হবে মল্ট ভিনেগার। তো আমরা মল্ট ভিনেগার প্রস্তুতি করার জন্য কী কী লাগবে? আমার লাগবে হচ্ছে আখ। আমরা যত আখ থেকে মল্ট ভিনেগার প্রস্তুত করবো, ঠিক আছে? আখ বা গ্রামের ওষা ঘরের কুষা, আখ থেকে মল্ট ভিনেগার প্রস্তুত করবো। আমার আখ লাগবে, আমার লাগবে সালফিউরিক অ্যাসিড, আমার অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট লাগবে, আর কিছু অ্যানজাইম যদি হবে এই অ্যানজাইমগুলো লাগবে। আমরা একটা একটা করে পার্ট পার্ট করে দেখতেছি। দেখো, প্রথমে আমরা আখ নিয়ে আখটাকে পরিষ্কার করে একে মারাই করে রসটা বের করবো। রসটা বের করার পর এটাকে, এই রসটা থেকে যত আবর্জনা আছে, ময়লা আছে, সবগুলোকে অপসারণ করে। অপসারণ করার পর যে দ্রবণটা পাবো, এখানে 3-4% চিনি থাকবে। এত কম চিনিতে আমার কোনো কিছু হবে না। এই জন্য আমরা করবো কি, ওই চিনিটাকে নিয়ে এটাকে তাপ দিব, তাপ দিয়ে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে এক সময় এসে এর 1/3 কমে যাবে। আমরা জানি তাপ দিলে পানিটা উড়ে যাবে, উড়ে যাওয়ার ফলে 1/3 কমে যাবে, তখন দ্রবণটা ঘন হয়ে যাবে। তখন আমরা 10% চিনি পাবো ওখান থেকে, 10% চিনি। তো ওই চিনিটা নিয়ে আমরা ওখানে 2-5% সালফিউরিক অ্যাসিড দিব। কেন দিব? কারণ এই সালফিউরিক অ্যাসিডের এই চিনিটার মধ্যে আর কোনো ব্যাকটেরিয়া জন্মাবে না, আর কোনো ব্যাকটেরিয়া জন্মাবে না। তারপরে 2 চামচ করে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট নেওয়া হয়। কেন না হয়, যখন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট নেওয়া হবে, তখন এখানে এক ধরনের ইস তৈরি হবে। ইস দুই দিন রাখা, 3 দিন রাখা হয় নর্মালি, তারপর দিয়ে রেখে 3 দিন রাখলে এক ধরনের ইস তৈরি হবে, ইস বা অ্যানজাইম তৈরি হবে, ঠিক আছে? নর্মালি এই অ্যানজাইমটা হচ্ছে ইনভার্টেজা জাইমেস, ইনভার্টেজা জাইমেস। এই দুই রকমের অ্যানজাইম এখান থেকে পাওয়া যায়। তবে ইস্টটা দিয়ে নাড়াতে হবে অনেকক্ষণ, যে কোনো কিছু দিয়ে চামচ দিয়ে নাড়ালে আমরা ইনভার্টেজ বা জাইমেস এই দুটা অ্যানজাইম পাবো। এখন আমার অত্যধিক চিনি, চিনির সংখ্যা হচ্ছে C12H22O11। এই চিনিটা নিয়ে এর কোথাও পানি দিয়ে যদি আমি ইনভার্টেজ এই অ্যান্টাল ইউজ করি, ইনভার্টেজ অ্যান্টাল যদি আমি ইউজ করি এই জিনিসের তাপমাত্রায়, তাহলে আমরা এখানে পাবো গ্লুকোজা সুক্রোজ, গ্লুকোজ সুক্রোজের সংখ্যা কিন্তু একই, C6H12O6। এই গ্লুকোজা সুক্রোজ পাওয়া যাবে। তাহলে এই গ্লুকোজা সুক্রোজকে যে কোনো একটা যদি আমরা নিই, নিজেদের জাইমেজ দিই, জাইমেজ হচ্ছে আর একটা অ্যান্টাল যে ইস থেকে পেয়েছিলাম আমরা, সেই জাইমেজ দিলে এখান থেকে উৎপন্ন হবে ইথানল আর কার্বন ডাই অক্সাইড। ইথানল আর কার্বন ডাইঅক্সাইড এখন সরকারে লিখে রেখেছে এখানে আরেকটা এনজাইমের নাম মাইক্রোডারমাটা অ্যাসিডিক, মাইক্রোডারমাটা অ্যাসিডিক। ইথানল আমরা একটা পাত্র নেব, পাত্রটা নিয়ে পাত্রটার নিচের দিকে একটা ফোলা থাকবে, উপরের দিকে ফোলা থাকবে, উপর দিক থেকে আমরা ইথানল নিয়ে মাইক্রোডারমাটা অ্যাসিডিক দিব, আর নিচের দিক থেকে বাতাস দেবো, নিজের দিক থেকে দিব বাতাস দেবো। দিলে যে কাজটা হবে, দেখো ঊর্ধ্বমুখী ব্যাগ, ঊর্ধ্বমুখী অ্যানজাইমের প্রভাব আর নিম্নমুখী বাতাস দুটো মিলে এই ইথানলকে জারিত করা শুরু করবে। জারিত করে কি উৎপন্ন করবে? আমার ভিনেগার তৈরি হবে। ভিনেগার তৈরি ইথানল যদি জারিত করে, ইথানলকে জারিত করে নামে জানিয়ে জারিত করে আমার ঊর্ধ্বমুখী ইয়ার ফলে জানি তৈরি হবে, যার ফলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। আমরা বলি যে অ্যাসিটিক অ্যাসিডের 10% জলীয় দ্রবণ বা 10% জলীয় দ্রবণকে ভিনেগার হয়। আমরা এই প্রক্রিয়াটা ব্যবহার করে এবং এই বিক্রিয়াগুলো ব্যবহার করে খুবই ধীরে ভিনেগার বা মল্ট ভিনেগার উৎপন্ন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ভিনেগারের ব্যবহারটা কেমন? দেখো, ভিনেগারের খুব সহজ একটা ব্যবহার হচ্ছে এটি আচার বা পচনশীল দ্রব্য এগুলোতে ব্যবহার করা হয়। রুটি, সরি রুটি না, আচার, তেল জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলো ব্যবহার করা হয়।
কেন ব্যবহার করা হয়, ইথানলের মধ্যে যদি আমরা ভেঙে দিই ইথানলকে আয়নিত করি তাহলে আমরা পাবো এই হাইড্রোজেন আয়নটা। এই হাইড্রোজেন আয়নটা পরে আচার বা জেলি এই টাইপের দ্রবণগুলোতে এ কোনো প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়া উৎপন্ন হতে পারে, যার কারণে মনে রাখবো হাইড্রোজেনের মধ্যে থাকলে ওখানে কোনো প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়া উৎপন্ন হবে না, যার কারণে যে কাজটা হয় যে ওই আচারটাকে বা ওই খাদ্যটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয় না তার কারণে পচে না, এর কারণে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই সংরক্ষণ করার কাজের জন্য মূলত ভিনেগার ব্যবহার করা হয়। আমরা আজকে কী করলাম, ভিনেগার বা মর্ট ভিনেগার প্রস্তুতি এটি কাজ। আমরা আগামী ক্লাসে একটা নতুন টপিক নিয়ে আবার পড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।